পর্দার আরে আমার মা বোনেরা, আজকে শিল্পীবৃন্দ তাল সঙ্গীতে যারা আছেন এবং আজকে সাউন্ডে যিনি আছেন, সে ভাইয়ের কাছে আমার এক্সট্রাভাবে একটি সালাম। আর এখানে আমাদের মাঝে দুইটি ইউটিউব চ্যানেল উপস্থিত, একটি ইউটিউব চ্যানেল হলো জোনাকি ইউটিউব চ্যানেল। তো এই মিডিয়ার মধ্যে আমার অনেক জনপ্রিয় কিছু গান আছে, আপনারা পাবেন। তো ইউটিউবার যারা তাদের প্রতি সালাম। আর বিশেষ করে আজকে যার দাওয়াতে আমার এখানে আসা, সেই দুজন ব্যক্তিকে, সৌরভ ভান্ডারি ভাই, ভাইয়ের প্রতি সালাম, আসসালামু আলাইকুম, এবং মান্নান জালালি ভাই, ভাইয়ের কাছে আমার সালাম। ভাইয়ের বন্ধু মহল যারা আছেন সকলের প্রতি সালাম জানিয়ে বন্দনা গান করব না। তো সর্বপ্রথমে আমি একটি গান রাখতে চাই, যিনি গান গেয়েছিলেন বলে আজকে আমরা বাউল জগতে গান গাইতেছি, শেখ হাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহের জীবনী থেকে ছোট্ট করে একটু জীবনী রাখবো। তো সকলে এই জীবনীটি একটু মনোযোগ সহকারে শুনবেন, তারপর যে গানটি রাখব, আজকে যে বাবাজি নামে অনুষ্ঠান সে বাবাজিকে স্মরণ করে গান থাকবে। আমার ওস্তাদ এম এস আলী সরকার, দাদা ওস্তাদ মানিকগঞ্জের আবুল সরকার সাহেব, বাজানের প্রতি শ্রদ্ধা জানাই। এবং বাউল মাতা যিনি আলিয়া বেগম আলো, সে মা জননীর চরণে ভক্তি জানিয়ে যন্ত্রসঙ্গীতে যারা আছেন সকলকে সালাম জানিয়ে আমি আমার কর্তব্য কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু, ধন্যবাদ সকলকে। এক হাজি ও ওরে আমার খাজা বাবার আসে গে যারা, তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। আমার খাজা বাবার আসে গে যারা, ওরে খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। ওলি আল্লাগন তারা সবসময় জিন্দা থাকে, ওলি আল্লাগন মানুষ বটে, আস্তে, ওলি আল্লাগন মানুষ বটে কিন্তু তারা হইলেন আল্লাহর প্রতিনিধি। সুতরাং অলি আল্লাহর দুরবারে, অলি আল্লাহর উরুস মুবারকে দয়া করে কেউ
বিয়াদবি করবেন না, নচেত আপনারা গজবে পরিণত হবেন। তো সকলে আদব ভক্তি রাখার চেষ্টা করবেন, যেহেতু এটা পবিত্র উরুস মুবারক। আর যার নামে এই উরুস মুবারকটা, তিনি একজন আল্লাহর বন্ধু, একজন মহান অলি, যার নাম আমি শুনেছি আমার মোর্শেদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগি মাদ্রাজিলুল আলী দোয়াল বাবা কেবলা জানের যে অজিফা, সেই অজিফার মধ্যে আমি এই রুমি বাবার নাম দেখতে পাইছি। তো এখানে আমার আশেকের রাসুল ভাইয়েরা আছেন, সে ভাইদের প্রতি আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ওরে জিন্দাই অলি খাজা বাবা, ওরে জিন্দাই অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই মরে নাই রে, ওরে জিন্দাই অলি খাজা বাবা, খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে, ওরে জিন্দাই অলি খাজা বাবা, জিন্দাই অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। আল্লাহর নাই যে মর নিজেই আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে গিয়ে অমর হয়ে রয়, আল্লাহর লীল নাই যে মর নিজেই আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে গিয়ে অমর হয়ে রয়। আরে রুহানি বেশাতে ঘুরে, রুহানি বেশাতে ঘুরে সর্ব জায়গায় খাজা, মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। যে একে ব্যক্তি ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়, আজ মিলাইয়াকে ব্যক্তি ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়, মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও না টাকা পাইলো কান্দে ঘরে বইয়া, 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও না টাকা পাইলো কান্দে ঘরে বইয়া, হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবের নেওয়াজ বুঝবে গরিবের ব্যথা, নিয়তে পাক দরবারে কেউ যদি যায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজা। ওই গরিব লোকটা চিন্তা করে, ওই গরিব লোকটা চিন্তা করে, দরবারেতে যাই খাজা, মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। দরবারেতে যাইয়া বেটাই উঠাই দুটি হাত, আর ডাক দিয়া কয় দয়াল খাজা ধরছি মোনাজাত, 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, পাইয়া দিয়া দিব আমি ওই টাকা পাইলে, এমনি ভাবে মোনাজাতে 3 দিন হইল গত, তবু অত গরিব বাটা টাকা পাইল না তো, টাকা না পাইয়া বেটাই বাইরে গেল হাঁটি, বাহির হইতে হাতে তিলা নিল একটা লাঠি। ওরে তিনটা বাড়ি মাইরা বলে, তিনটা বাড়ি মাইরা বলে, খালি হাতে যাই খাজা, মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। দরবার হইতে হাইটা বেটাই গেল কিছু দূরে, আর পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় তারে, পাগলে ডাক শুই না বেটা হইয়া গেল খারা, পাগলায় তার হাতে দিল 500 টাকা তোরা, গরিবে কয় টাকা চাইলাম হাজার দরবারেতে, খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি হাতে, আমি তোমার টাকা নিব কেন তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নেব না। ওই পাগলা কয় পিছনে দেখো, ওই পাগলা কই পিছনে দেখো, কম্বল উঠাই খাজা, মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। আরে জিন্দাই অলি খাজা বাবা, জিন্দাই অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে।
দরবার হইতে হাইটা বেটাই গেল কিছু দূরে, আর কিষণ হইতে আগে পাগলা ডাক দিয়া কয়তারে, পাগলে ডাক শুইনা বেটা হইয়া গেল খারা, পাগলায় তার হাতে দিল 500 টাকা তোরা, গরিবে কয় টাকা চাইলাম হাজার দরবারেতে, হাজাই তো দিল না টাকা, যাচ্ছি খালি হাতে, আমি তোমার টাকা নিব কেন, তোমায় চিনি না, তোমার পরিচয়টা না, হইলে টাকা নেব না। ওই পাগলা গতি শোনে দেখো, ওই পাগলা গতি শোনে দেখো, কম্বল উঠাই খাজা, মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। কথা শুই না গরিব গেল তার পিছনে, চাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে, সেই তিনটা বাড়ি দিছে হাজার রোয়া যায়, ওই তিনটা বাড়ি দেখে পাগলে রোগায়, গরিব বেচা বলে তুমি নিশ্চয় দয়াল খাজা, পাউদরিয়া বলে বেটা দাও আমার সাজা, পাউদরিয়া কাঁদে বেটায় কাঁদে অনেকক্ষণ, উপর দিকে মাথা ঘুরি উঠাইলো যখন, একে পাগলা গেছে গায়ে ভৈয়া গায়ে আশেপাশে, খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল এসে, টাকার লোভে হাইরে গরিব হাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না গোরা খাজাই আল্লাহর ওলি, সত্যি ওলি দয়াল খাজা কে করে না বিশ্বাস, এলে পালাম রোজা নামা সবই সরবরাজ, দেবে মানিকগঞ্জের আবুল বলে, মানিকগঞ্জের আবুল বলে, খাজা চুরি নাই খাজা, মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। আরে চিন্তাই ওলি খাজা বাবা, চিন্তাই ওলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। আমার খাজা বাবার আসে গে যারা পরে খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপে। ওরে জিন্দাই ওলি খাজা বাবা, জিন্দাই ওলি খাজা বাবা, ধ্যানে করিলে পাই খাজা, পরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই।